আমি বলবো এটা নষ্ট করে দেখাও, তোমাদের কিছু লোকের স্বার্থে এটা নষ্ট হয়ে আছে, কার স্বার্থ আমি জানতে চাই, নেক্সটে তুমি এটা উদ্বোধন করো, এটা বন্ধ করে দেখাও। এখানে তখনই বিএসি চালু করো, তখনই একটা মহল লেগে যা, এটা বন্ধ করো। স্যার কথা বলবেন স্যার, এখানে বিএসি বন্ধ, নিজে তুমি চেয়ারম্যানের কাজ করো, খালি নিজের প্রমোশন লইয়া ব্যস্ত, নিজের প্রমোশন নিয়ে ব্যস্ত থাকো। এখানে কতদিন ধরে বিএসি বন্ধ? কারণটা পরে, এটা আমি আগে জানলাম না কেন বিএসি নিয়ে বিএসি বন্ধ, আমাকে তো বলো নাই, কার স্বার্থে বন্ধ? এটা তদন্ত করে উদ্ঘাটন করতে হবে, কারা নষ্ট করে রাখে এটা আমি জানতে চাই। এটা ইচ্ছা করে নষ্ট করে রাখে, অকাম করার জন্য বাসায় গাড়ি এখান থেকে টাকা ওই বাসায় রেখে ফিটনেস সার্টিফিকেট দেওয়া হয়, এই জন্য তো ফিটনেসের সমস্যা বাংলাদেশ। সেটা কবে ঠিক হবে? তুমি এখান থেকে চলে যাওয়ার পর তুমি কোনোদিন আসছো এখানে? তুমি চেয়ারম্যান আসছো কোনোদিন? এটা তদন্ত, আমি এটা তদন্ত চাই, কে কার কার স্বার্থে এটা বন্ধ হলো, কারোর স্বার্থে বন্ধ হইল? এটা এখান থেকে অকাম করার জন্য এটা বন্ধ করে রাখা হয়েছে, এটা রিপোর্ট তো আমি পাইলাম না।